তিনি প্রশ্ন লিখেছিলেন, রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা কি মসজিদের দানবাক্সে দেওয়া যাবে? এই প্রশ্নের উত্তর হলো, আপনি যদি রাস্তায় কুড়িয়ে কোনো টাকা পয়সা পান, তাহলে প্রথমে যা করতে হবে তা হলো এই টাকার, এই পয়সার যে নিজের আপন মালিক, যে আসল মালিক, সেই মালিককে খুঁজে বের করতে হবে এবং তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। যদি তাকে খুঁজে পাওয়া না যায়, সেক্ষেত্রে এই টাকাটা আপনি চাইলে কোনো ফকিরকে দিয়ে দিতে পারেন, মিসকিনকে দিয়ে দিতে পারেন, তবে এই টাকাটা মসজিদের দানবাক্সে দেওয়াটা উচিত নয়। আমরা যদি কুড়িয়ে টাকা পয়সা পাই, সেই টাকাটা মসজিদের দানবাক্সে দেব না, বরং টাকার আসল মালিককে আগে খুঁজবো। যদি আমরা না পাই, সেক্ষেত্রে কোনো ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে, আর নিজে যদি ফকির মিসকিন হয়ে থাকে তাহলে সে ব্যবহার করতে পারবে। এরপর 103 নম্বর প্রশ্ন, ঢাকা মিরপুর থেকে লিখেছিলেন আক্তারুজ্জামান। তিনি প্রশ্ন লিখেছিলেন, গরু দিয়ে আকিকা করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আকিকা দেওয়া হতো, সাহাবিদের সময় আকিকা দেওয়া হতো, তাবেঈদের সময় আকিকা দেওয়া হতো, কিন্তু কোনো কালেই গরু দিয়ে আকিকা করার কোনো সিস্টেম ছিল না। গরু জবাই করে আকিকা করার সিস্টেম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সাহাবিদের থেকে, তাবেঈনদের থেকে, তাবেঈনদের থেকে, আইমে মুস্তাহিদিনদের থেকে, কারো যুগেই এরকম গরু দিয়ে আকিকা করার ট্রেডিশন ছিল না। তবে পরবর্তী সময়ের ওলামায়ে কেরাম কেউ কেউ মত দিয়েছেন যে গরু দিয়ে আকিকা দেওয়াটা জায়েজ, তবে সুন্নত নয়। গরু দিয়ে আকিকা করা জায়েজ বলতে, আপনি চাইলে খাসির পরিবর্তে বা ছাগলের পরিবর্তে, বকরির পরিবর্তে আপনি গরু দিতে পারেন, ছেলের জন্য দুইটা গরু, মেয়ের জন্য একটা গরু, এরকম কেউ মত প্রকাশ করেছেন। তবে এরকম সিস্টেম ইসলামের শুরুর যুগে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, সাহাবিদের সময়, তাবেঈনদের সময় ছিল না। তখন তারা যেভাবে আকিকা করতেন তা হলো ছেলের জন্য দুইটা খাসি বা বকরি বা ছাগল, আর মেয়ের জন্য একটা, ছেলের জন্য দুইটা ছাগল, মেয়ের জন্য একটা ছাগল, এটা ছিল আকিকা করার সুন্নত। তো আমাদের এই সুন্নতটাই ফলো করা উচিত, গরুর সাথে না মিলিয়ে, বরং যেটা সুন্নত সেটা পালন করলেই আশা করি আমরা পরিপূর্ণ সওয়াব এবং ফজিলতের অন্তর্ভুক্ত হতে পারবো।